আপনি জানেন কি কালসর্পদোষ কত রকমের হয় আর তাদের নামগুলোই বা কী? আজকের ভিডিওতে আমি সেগুলোই আপনাদের জানাবো। নমস্কার, আমি শ্রী সুভাষিস জ্যোতিষশাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কালসর্পদোষ কয় প্রকার ও কী কী, এই নিয়ে আজকে আমার এই ভিডিও। তো করব না দেরি, চলুন শুরু করি। এই কালসর্পদোষের কথা অনেকেই শুনে থাকবেন। কালসর্পদোষ থাকলে কারো জন্ম ছকে যদি এই কালসর্পদোষ থাকে তাহলে সে কোনোভাবেই উন্নতি করতে পারে না, সকল বিষয়ে বাধার সৃষ্টি হয়, নানা রকম প্রবলেম তাকে ফেস করতে হয়। তো এই কালসর্পদোষ কিভাবে কাটানো যায় সে নিয়ে আমি পরের ভিডিওয়ে আলোচনা করব। আজকের ভিডিওর বিষয়বস্তু, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো কালসর্পদোষ কয় প্রকার ও কী কী। আমি রাশিগতভাবেই বলছি। কালসর্পদোষ সৃষ্টি হয় জন্ম ছকে যদি রাহু আর কেতুর এক সাইডে বাকি সকল গ্রহগুলো থাকে, তখনই কালসর্পদোষ সৃষ্টি হয়। মানে মনে করুন আপনার রাহু আছে মেষ রাশিতে এবং কেতু আছে তুলা রাশিতে, তখনই কালসর্পদোষ সৃষ্টি হবে যদি বাকি সকল গ্রহগুলো এক সাইডে থাকে, মানে রাহু কেতুর এক দিকে থাকে। তো সেটা আমি এই ছক দেখে আমি বলে দেবো, বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি শুরু করি। মেষ রাশিতে যদি রাহু থাকে তখন সেই কালসর্পকে বলা হয় পাতক কালসর্প, এবং কেতু দেখুন এখানে রয়েছে তুলা রাশিতে, আর বাকি সকল গ্রহ এক সাইডে রয়ে গেছে দেখুন। এবারে বলি, বৃষ রাশিতে যদি রাহু থাকে তখন তাকে বলা হয় বিষাক্ত কালসর্প যোগ। আবার মিথুন রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্প দোষ হয় তাকে বলা হয় শেষনাগ কালসর্প দোষ। কর্কট রাশিতে যদি রাহু থাকে এবং তার অপোজিটে মানে বিপরীত দিকে সপ্তমে যদি কেতু থাকে, অর্থাৎ যদি মকর রাশিতে কেতু থাকে তখন যে কালসর্প দোষ সৃষ্টি হয় তাকে বলা হয় অনন্ত কালসর্প দোষ। সিংহ রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্পদোষ সৃষ্টি হয় তাকে বলা হয় কুলিক কালসর্পদোষ। কন্যা রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্পদোষ সৃষ্টি হয় তাকে বলা হয় বাসুকি কালসর্পদোষ। আবার তুলা রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্পদোষ হয় তাকে বলা হয় শঙ্খপাল কালসর্পদোষ। বৃশ্চিক রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্প দোষ হয় তাকে বলা হয় পদ্ম কালসর্প দোষ। আবার সেরকম ধনু রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্প দোষ সৃষ্টি হয় তাকে বলা হয় মহাপদ্ম কালসর্প দোষ। মকর রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্প দোষ সৃষ্টি হয় তাকে বলা হয় তক্ষক কালসর্প দোষ। কুম্ভ রাশিতে যদি রাহু থাকে তখন যে কালসর্পদোষ সৃষ্টি হয় তাকে বলা হয় ককটক কালসর্পদোষ। আবার সেরকম যদি মীন রাশিতে রাহু থাকে তখন যে কালসর্পদোষ সৃষ্টি হয় তাকে বলা হয় শঙ্খচূর কালসর্পদোষ। তো এই হলো 12টা রাশিতে রাহুর অবস্থানে যে কালসর্পদোষ সৃষ্টি হয় সেই নিয়েই আমার এই ভিডিও। তো ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি। কালসর্পদোষ কাটানোর উপায় বা প্রক্রিয়া আমি পরের কোনো ভিডিওয়ে আলোচনা করব। আজকে এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। यदि कोनो प्रश्न थाके आमाके कमेंट बक्से लिखे जानान, आमी उत्तर देब। आमार भिडियो अनेके देखछेन किन्तु केउ सबस्क्राइब करछेन ना, सबस्क्राइब करे देबेन, ताहले आमार परवर्ती भिडियोर नोटिफिकेशन आपनार काछेई चले जाबे। भालो थाकबेन, सुस्थ थाकबेन, नमस्कार।